এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। নিজের যা যোগ্যতা সেটা প্রমাণ করবে পাখি। শোনো পাখি, আমি ঘরের কোণে বসে চোখের জল ফেলা মেয়েদের পছন্দ করি না পাখি। আমি তোমাকে এভাবে দেখতে পারবো না, তুমি সেরকম মেয়ে নয় বলেই আমি ভেবেছিলাম। কাকে এত ভয় পাচ্ছ তুমি? হ্যাঁ, আরে যে এত অল্প বয়সে নিজের বাড়ি ছেড়ে, মা বাবা ছেড়ে, পরিবার ছেড়ে এত দূরে রোজগার করতে এসছে শহরে, তার আবার জীবনে হারানোর কি আছে বলো তো? পাখি, জীবনে কিন্তু আমাদের অনেক পরীক্ষা আসবে, তাই বলে ভয় পেলে তো চলবে না, হেরে গেলে তো চলবে না, মাথা উঁচু করে বাঁচতে হবে। জানো পাখি, একটি রাজা ছিলেন, তিনি 17 বার যুদ্ধে গেছিলেন এবং 17 বারই হেরে গেছিলেন। একদিন একটি গুহাতে বসে উনি চোখের জল ফেলছিলেন দুঃখে, তখন দেখেন একটি মাকড়সা জাল বোনার চেষ্টা করছে। মাকড়সাটা একবার চেষ্টা করলো, দুবার, তিনবার, 20 বার চেষ্টা করলো, কিন্তু মাকড়সাটা পারল না। কিন্তু 21 নম্বর বারে মাকড়সাটা জাল বুনে নিল। সেই দেখে রাজা ভাবলেন, যদি সে মাকড়সাটা এত সহজে হাল না ছাড়ে তাহলে আমি কেন ছাড়ব। উনি আবার যুদ্ধে গেলেন এবং সেবারে তিনি জয়ী হলেন। তাহলে পাখি, তুমি এত সহজে হাল ছেড়ে দিচ্ছ কেন? তুমি এটা করতে পারো না পাখি, তুমি এটা করবে না। জীবনের মতন সুন্দর জিনিস কিছু আর হয় না পাখি, কাম অন, শো সাম স্পিরিট। তুমি নিজের সঙ্গে কথা বলো, নিজেকে বোঝাও যে তুমি এটা পারবে, নিজেকে মোটিভেট করো পাখি। পাখি, ঘাত প্রতিঘাত কিন্তু অনেক আসবে, কিন্তু তোমাকে তো রুখে দাঁড়াতে হবে। আর এটা জেনে রাখো পাখি, আজ আমি তোমার হয়ে এত কথা বলছি, কিন্তু সবসময় কিন্তু তুমি লোক পাবে না। তোমাকে নিজের কথাটা নিজেই রাখতে হবে, নিজের লড়াই নিজেই করতে হবে, এবং তুমি পারবে, আমি জানি তুমি নিশ্চয়ই পারবে। তুমি সব বিপদ থেকে নিজেকে উদ্ধার করতে পারবে। তুমি মনে করে দেখো তো পাখি, তুমি ওই গ্রামে শয়তান লোকগুলোর সঙ্গে কিভাবে লড়তে, কিভাবে তুমি কষ্ট করে, স্ট্রাগল করে সেই সাইকেল কম্পিটিশনটা জিতেছিলে, সেসব কথা তো এখানে কেউ জানে না। এইসব কথা পাখিকে বলে কি লাভ বলতো? তুই এমনি কত টেনশনে আছে, তাছাড়া এই কাজ খুঁজতে গিয়েই তো এত বড় বিপদ ডেকে আনছিল, তাই এইসব কথা এখন না বলাই ভালো, তাই না পাখি? আমি তো তোমার কাছ থেকে এই দৃষ্টিটাই দেখতে চেয়েছিলাম পাখি, এইভাবেই রুখে দাঁড়াতে হবে তোমাকে।
কিন্তু তুমি হঠাৎ অমিতকে এরকম করে তেড়ে গেলে কেন? তুমি শান্ত হও, এত রাগ করো না। অমিত হয়তো না বুঝেই ভুলটা করে ফেলেছে। এই তুমি এবার থামো তো, একদম থামো। অমিতকে মেরে তোকে এখানে আর বাহাদুরি দেখাতে হবে না, বুঝতে পেরেছিস? কি এমন মন্ত্র দিল মোহিত, মেয়ে যে একেবারে রণচণ্ডী হয়ে উঠল। এটা এক্সপেক্ট করিনি আমি মোহিত, একটা সামান্য জুতো পরিষ্কার করা নিয়ে তুমি যেভাবে আমাকে অপমান করলে সবার সামনে। ভুলবো না কিন্তু আমি, মিত্রা এটা ভুলবে না। এখন মনে হচ্ছে সবটা আমারই দোষ, মানে ও যেভাবে বিষয়টাকে দাঁড় করালো। আমার মনে হচ্ছে যে কাজের মেয়েটার পা ধরে আমারই ক্ষমা চাওয়া উচিত, অগত্যা। না মিত্রা ম্যাডাম, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন তাহলে আমি সেটা কোনোদিনও হতে দেব না। আমি আপনাকে যথেষ্ট সম্মান করি আর আশা করি আপনি আমার সম্মানের মর্যাদাটুকু রাখবেন। এই এই চলো তো, চলো চলো হো না, ওকে বৌদি ভাইয়ের কাছে নিয়ে চলো, মাথাটা একটু ঠান্ডা কর। চলো চলো চলো। চলো দেখ, চল সেখানে বস। হলো তো, শান্তি হলো অমিত। আমি তোকে বলেছিলাম এই মেয়ে ফোঁস করবে, তুই কেন যখন তখন ওর গায়ে হাত দিচ্ছিস? দিস না, করিস না এগুলো অমিত। দেখ মোহিত যেভাবে ওকে কন্টিনিউয়াস তাড়াচ্ছে না, ও যে কোনো মুহূর্তে সমস্ত কিছুই বাড়ির সকলকে বলে দিতে পারে। আমি সেটা পরিষ্কার বুঝতে পারছি অমিত। আর ও শুধু বলবে নয়, ও তোকে সবার সামনে ভিলেন বানাবে, তারপর ও চেষ্টা করবে যাতে তোকে শাস্তি দেওয়া যায়। অমিত ও সর্বনাশ করে ছাড়বে। আমি বুঝতেই পারছি না এখন কি হবে। এরপর তো আমাদের এই বাড়িতে থাকাটাই দুষ্কর হয়ে যাবে, আমাদের বের করে দেবে এই বাড়ি থেকে। ও আজ যেটা করলো